যাই বন্ধু বান্ধবের সাথে একটু দেখা করে আসি। বাড়ি তো সেই কতক্ষণ ধরে রয়েছি। গেট আপ মেট আপ একদম ঠিক আছে, পারফেক্ট। কোট পরেছি, চশমা পরেছি, একদম পারফেক্ট, ঠিক আছে। যাই এখন, যাই। এই এই তুমি এখন কোথায় যাচ্ছ? বাড়িতে যে চাল ডাল কিচ্ছু নাই সেদিকে খেয়াল আছে? এদিক দিয়ে যে তুমি ব্যানসন সিগারেট প্যাকেটের পর প্যাকেট খাচ্ছ, কিন্তু চাল নাই, খাবো কি আমরা? আমার এখন কিচ্ছু করার নাই, আমি পারবো না। আমি এখন যাচ্ছি এক জায়গায়, রেডি হয়ে গেছি। এখন আমি বাজারেও যাইতে পারবো না, চাল ডাল কিনতে পারবো না। না খেয়ে থাকো, সমস্যা কি? পেটে ভাত নাই কাটে সিঁদুর, তাই না? ঠিক মতন পেটে ভাত থাকে না চাল ডালের অভাবে। এন্ডে ব্যানসন সিগারেট প্যাকেটের পর প্যাকেট তো ঠিকই ধরা নেওয়ায়। তুমি আমার গায়ে হাত তুললা, পেটে ভাত নাই কাটে সিঁদুর, এটা তো সত্যি কথাই আমি বলছি। তারপরে তুমি আমার গায়ে হাত তুললা কিসের জন্য? আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। যেখানে ইচ্ছা সেইখানে জায়গা, যা তোর যেন মন চাই সেখানে যা। আমি চাল ডালও কিনতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। চাল ডাল কেনার জন্য আমি ঠিক মতন ফ্যাশন করতে পারি না। আমি যে কেন বিয়ে করেছিলাম, যা যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর সংসারের গুলি মারি, তোর সংসার আর আমি করব না, আমি তোকে তালাক দিয়ে দেব। ঠিক মতন বাড়ি ঘরে থাকাই যায় না, দিনটা বইরে এরকম কাই কাই ভাল লাগে কার? সব সময় খালি এমুক নাই তমুক নাই, এর কোনো কথা ভাল লাগে সব? দেখছিস ব্যানসন সিগারেটও শেষ, আমি আবার ব্যানসন ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের সিগারেট খাবির পারি না। যাই দোয়ানে যা, সিগারেটটা নিয়ে নেই, এক প্যাকেট ব্যানসন সিগারেট দেন তো তাড়াতাড়ি। আগের টাকা যে এখনো দিস নেই সেই খেয়াল কি মাথায় আছে? কোনো বাহি মাহি দিবে পারবো না কিন্তু। এই বেটা, আপনার কাছে বাহি ছেড়েছে কিটা? আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? এই ধরেন টাহা, দেন দেন ব্যানসন সিগারেট। আগে যে টাকা কটা পাবো সেই টাকা কটা কবে দিবেন? সব করে আমার টাকা কটা দিয়ে দিন কিন্তু। দিবানে কই সিনে দিবানে, টাকা কি মায়ের খায় চলে গেছিসি নাকি? ঠিক আছে দিয়ে দিবানে। বৌমুনা এতক্ষণ বাপের বাড়ি চলে গেছে, ভালো হয়েছে। বোর জন্য ঠিক মতন গেট আপ মেট আপ নিয়ে বাড়াবের পারি নে, খালি কানের কাছে এসে জ্ঞানোর জ্ঞানোর করে চাল নাই, ডাল নাই, নুন নাই, তেল নাই। আমি কি খালি এটা কিনবো? তাহলে আমি ব্যানসন সিগারেট আর এরকম গেট আপ নেবো কেবো করে যদি খালি ওই থাকিনি? বোর একটা সাপুর দেখে দিছি, এটাই ভালো হয়েছে।